মেডিকেল রিপোর্ট না দেখেই বহিষ্কৃত যুবলীগ নেতা ক্যাসিনো সম্রাটকে জামিন দেওয়ায় সংশ্লিষ্ট বিচারককে শোকজ করা উচিত বলে মন্তব্য করেছেন হাইকোর্ট সম্রাটের জামিন স্থগিত ও বাতিলের বিরুদ্ধে দুদকের করা আবেদনের শুনানিতে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ আজ এই মন্তব্য করেন ব্যাপারে আদেশের জন্য দিন ঠিক করেছেন হাইকোর্ট চিকিৎসকের প্রতিবেদন ছাড়াই ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে জামিন দেওয়ায় শুনানিতে বিচারপতিগণ ক্ষোভ প্রকাশ করেন বলেন বিচারিক আদালতের ওই বিচারককে শোকজ করা উচিত বিদেশ যাত্রায় বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা সহ তিন শর্তে আগামী নয় জুন পর্যন্ত সম্রাটকে জামিন দেন বিচারিক আদালত তবে চিকিৎসা সংক্রান্ত কারণে সম্রাট এখনও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি রয়েছেন বলে মেডিকেল গ্রাউন্ডে আগে দেখাতে হবে ওনার মেডিকেল অবস্থা কি মেডিকেল রিপোর্ট কল করতে হবে মেডিকেল রিপোর্ট কল করে দুপক্ষ শুনে তারপরে জাবিনের বিষয়টি বিবেচনা করবেন কি করবেন না সে ব্যাপারে সিদ্ধান্ত দিবেন কিন্তু কি করে মেডিকেল রিপোর্ট চেয়ে তার আসার আগেই